शिल्पा मिंज हमें सिलीगुड़ी प्राइमरि टीचार्स ट्रेनिंग कलेज एंड सिलीगुड़ी तराई बीएड कलेजे सेकेंड इयर स्टूडेंट आजकल विषय हलो अंक तो अंकते आज के चैप्टर नहीं आलोचना करब से हलो मने मने सहजे हिसेब करी तो मने मने सहजे हिसेब करी अनुशीलनीटा शुरू करार आगे हमें बोलते चाह जो अंक हमारे सब क्षेत्र प्रयोजन है जेमन बजारे गेले कोनो जिनिस किनते गेले आर कैलेंडर देखते होले तार उपरे घड़ी समय देखते होले सब क्षेत्र अंक व्यवहार करे थाकि तो अंक व्यवहार करी किभाबे हाते कलमे हाते गुणे खाता कलमे एवं मने मने तो आम्रा आज पर्यन्त शिखेछि खाता कलमे किभाबे करते हय हाते गुणे किभाबे करते हय आज आम्रा शिखबो जे अंकटाके आम्रा मने मने किभाबे करते पारबो तो मने मने हिसाब कराटा बेशी सहज हो जाबे तखन जखन आम्रा बाइरे जखन कोथाओ थाकबो बा बड़ो नम्बर बेशी बड़ो नम्बर थाकबे जे बड़ो नम्बर आम्रा जखन पाबो बेशी बड़ो नम्बर आमादेर हिसाब करते आम्रा हाते गुणते पारबो ना सेटा आमादेर मने मने आम्रा सेटाके नम्बरटी सहजे गुणते पारबो सेई किभाबे आम्रा सेटाके सहज करे तुलते पारबो सेटा आमी आजके तोमादेर सामने तुलबो तो बोइये तोमरा जेमन देखते पाच्छो नम्बर एक नम्बरे आछे दुटो नम्बर आछे बाइश जोग छब्बीस एखाने एखाने पुरो एकबार देखे देवा आछे जे किभाबे आम्रा एटा सहजे करे दिते पारबो तोमरा सबाई देखे नाओ बाइश जोग छब्बीस तो एखाने आछे कुड़ी जोग दुई कुड़ी जोग छय माने हलो बाइश थेके नम्बरटिके छोटो करार जोन्नो एटाके कि करा हलो कुड़ी जोग दुई एवं छब्बीसटाके नम्बर सहज करार जोन्नो कि करा हलो कुड़ी एवं छय एवं बाइशेर कुड़ी एवं छब्बीसेर कुड़ी दुटोके जोग करले पर कि हय चल्लिश एबार बाइशेर दुई एवं छब्बीसेर छय एई दुटोके जोग करे कि हय आठ तबे कुड़ी जोग कुड़ी चल्लिश छय जोग दुई आठ चल्लिस जोग आठ कत हलो आठचल्लिस এখানে বইয়ের মধ্যে সহজে করে দেওয়া আছে তো তোমাদেরকে এটা দেখে বোঝানো হয়েছে যাতে তোমরা সহজে এইভাবে আরও মনে মনে অন্য যে কোনো নম্বর রেখে সহজে করতে পারো এবার এটা তোমরা হাতে কলমেও করতে পারো তবে সহজে তোমরা এটা হাতে গুনেও যদি দেখো তাহলে উত্তরটা আটচল্লিশ বেরোবে এবং আরেকটা কথা সহজ আমাদের জন্য হিসাব করতে কোন নম্বরগুলো বেশি হয় যেমন দশ এবং দশ নম্বর দিলে আমরা সহজে বলতে পারি কুড়ি কুড়ি এবং কুড়ি যে নম্বর আমাদেরকে যদি কেউ দেয় এবং বলে যে কুড়ি এবং কুড়ি যোগ করলে কত হয় তাহলে আমরা সেটা সহজে বলতে পারি চল্লিশ তিরিশ এবং তিরিশ যোগ করলে কত হয় তাহলে আমরা সেটা সহজে বলতে পারি ষাট পাঁচ এবং পাঁচ যোগ করলে কত হয় আমরা সহজে বলতে পারি দশ তো এইভাবে যে নম্বরগুলো আমাদের জন্য সুবিধা হয় সহজ হয় তো সেটাকে আমরা ওই রূপে পরিবর্তন করতে পারি এবং সেটাকে সহজে যোগ করতে পারি যেমন এখানে দেওয়া আছে বাইশ বাইশটাকে আলাদা করার জন্য কুড়ি যোগ দুই কেন করা হলো এগারো কেন করা হলো না কারণ দশ এবং দশ কেমন কুড়ি যোগ করলে পরে যেটা সহজ হয় আমাদের জন্য তাই এখানে দেওয়া হলো কুড়ি যোগ দুই এবং এখানে ছাব্বিশ ছাব্বিশের কুড়ি যোগ ছয় যাতে কি আমাদের দুটো সংখ্যায় মেল হয় যেমন কুড়ি বাইশেও কুড়ি রয়েছে এবং ছাব্বিশেও কুড়ি রয়েছে দুটা সংখ্যা যদি আমরা যোগ করি দুটোতেই আমরা কুড়ি পাই তাহলে সেটা যোগ করতে আমাদের জন্য বেশি সহজ হয় তাই আমরা এই নম্বরগুলো ধরি আর একটা অন্য নম্বরে তোমরা দেখতে পাচ্ছো ছত্রিশ এবং বিয়াল্লিশ তাহলে এটা তোমাদেরকে নিজে থেকে করতে হবে নিজে থেকে করলে পরে দেখো ছত্রিশ যোগ বিয়াল্লিশ কত হচ্ছে এটাকে যদি আমরা ভাঙাই ছত্রিশটাকে ভাঙালে কী হবে ছত্রিশটাকে ভাঙালে হবে একবার একটা তিরিশ যোগ ছয় আর বিয়াল্লিশটাকে ভাঙালে হয় চল্লিশ যোগ দুই তবে ছত্রিশ থেকে আমরা কত পাই তিরিশ এবং বিয়াল্লিশ থেকে আমরা পাই চল্লিশ ছত্রিশের তিরিশ এবং বিয়াল্লিশের চল্লিশটাকে যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা সত্তর এবং ছত্রিশের ছয় যেটাকে আমরা রেখেছিলাম এবং বিয়াল্লিশের দুই যেটাকে আমরা রেখেছিলাম সেই দুটোকে যোগ করে কত হয় আট তো সত্তর যোগ আট যোগ করলে হচ্ছে আটাত্তর
এবার আরেকটি নম্বর রয়েছে এখানে, বইয়ের 3 নম্বরে দেখো, 18 যোগ 27। 18 থেকে আমরা যোগ করব, 18 থেকে আমরা আলাদা করব 10 এবং 8, 27 থেকে আমরা আলাদা করব 20 এবং 7, যেটা আমাদের জন্য বেশি সুবিধাজনক হবে। তাহলে 10 এবং 20 দুটোকে যোগ করলে কত হয়? 30। আবার 7 এবং 8 এই দুটোকে যোগ করলে কত হয়? 15। তবে 30 এবং যোগ কত হলো? 15। 15 থেকে যদি আমরা 5টাকে সরিয়ে দিই তাহলে ওই 10টাকে 30-এর কাছে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে? 40। 40-এর সাথে আবার আমরা যদি 5 যোগ করে দিই তাহলে হচ্ছে 45। তো এইভাবে আমরা অঙ্কগুলোকে, নম্বরগুলোকে সহজ করে ভালোভাবে আমরা আমাদের জন্য এটাকে মনে মনে ভালোভাবে হিসাব করতে পারি। তো এইভাবে আরও নম্বর দেওয়া আছে, যেমন 69 যোগ 72। তো এখানে বইয়ে করে দেখা আছে, তোমরা দেখে নাও। 69 থেকে নামা হলো 60 এবং 72 থেকে নামা হলো 70। তো 60 এবং 70 যোগ করলে কত হয়? 130। আবার 69-এর থাকলো 9 এবং 72-এর থাকলো 2। তো 9 আর 2 যোগ করলে হচ্ছে 11। তো 130 যোগ 11, 130 যোগ 11 করলে পরে 130 তো থাকলো যেমনই, 11টাকে আলাদা করে দাও 10 এবং 1, 130 যোগ 10 যোগ 1, 130 এবং 10, 140 যোগ 1, 141। উত্তরটা হলো 141। তবে আজকের জন্য এতটাই, নেক্সট ক্লাসে আরও শিখবো।